টুকি পিকু দেখো এই হলো আমাদের ট্রেন। এটা আমাদের দাদু দিদুর কাছে নিয়ে যাবে। ট্রেন চলে ঝিক 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 ঝিক। টিকিট টিকিট। পাপা পিয়ারি, তুমি টিকিট কেটে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো কালকেই সবার টিকিট কেটে নিয়েছিলাম। চলো চলো, ট্রেন তো এবার ছেড়ে দেবে। চলো চলো। মা মা দেখো, আমরা ওই পাখিটাকেও পেছনে ফেলে এলাম। আরে, এই ট্রেনটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লো কেন? ট্রেনের লাইনের উপর কিছু একটা রয়েছে। কি হলো বাবা? চলো বাইরে গিয়ে দেখে আসি। আরে কি, এই তো দেখছি একটা ছাগল ছানা। মা, ওই ছাগল ছানাটা কি ভয় পেয়ে গেছে? হ্যাঁ পিকু, মনে হচ্ছে ওরও নিজের মা আর বাবাকে চাই। পিকু চলো, আমরা ওর মা বাবাকে খুঁজে বের করি, নয়তো ও এখান থেকে কিছুতেই উঠবে না। হ্যাঁ, এইটা ভালো বুদ্ধি। চলো, এক একজন এক এক দিকে গিয়ে খুঁজলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আমি এখানেই থাকছি দুটো বাচ্চার কাছে। ঠিক আছে মা পিয়ারি, আমরা এক্ষুনি আসছি। নির্ঘাত কোন জন্তু, আমি দেখছি। মেমের মা বাবাকে পাওয়া গেল। চলো এবার আমরা ওদের ছানাটার কাছে নিয়ে যাই। এই নাও মিষ্টি মিষ্টি পাতা। এবার আমার পিছু পিছু এসো তো ছাগল বাবু। চলো চলো। বাহ বাহ, ছানার মা বাবার খোঁজ পাওয়া গেল। থ্যাংক ইউ পিয়ারি বাবু। থ্যাংক ইউ। চলো চলো, সবাই ট্রেনে ওঠো এবার, এটা কিন্তু আমাদের স্টেশন নয়।